গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো আজকে লক্ষ্মী পুজো, সেজন্য দেখো মাথায় স্নান টান করে নিয়েছি, চুলটা অনেকটা শুকিয়েও গেছে। আর আজকে তোমাদেরকে আমি পুজো দেখাবো, তো কিভাবে আমাদের বাড়িতে পুজো হয় সে সমস্ত তোমাদের কাছে দেখাবো। আর মাইক বাজছে দেখো, সেই জন্য কথাগুলো ঠিকঠাক শুনতে পাবে না, মানে আমাদের বাড়ির দু তিনটে বাড়ির পরে পুজো হচ্ছে, ওদের প্রতিমা পুজো হয়, তো সেই জন্য ওদের মাইক হচ্ছে, সেই জন্য একটু সাউন্ডটাও বেশি আছে, আমার গলার ভয়েসটা হয়তো অতটা শুনতে পাবে না, তো ওরা ফুল সাউন্ডে মাইক দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাবো আজকে কীভাবে পুজো হচ্ছে আমাদের বাড়িতে, আর সব কিছুই দেখাবো। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর আর দেখাবো যে আজকে লাঞ্চ কী কী হয়েছে। তো আজকে লাঞ্চে বেশি কিছু হয়নি, আজকে তো নিরামিষ, সেই জন্য আজকে ভাত হয়েছে, ডাল হয়েছে, আর পটল ভাজা, আর আলু পোস্ত হয়েছে। তো তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস, আর তোমরাও জানিও কেমন আছো, সবাই কমেন্ট করো, কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর কোন ভিডিওটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি অবশ্যই জানিও, আর কী কী ব্লগ চাই আমার কাছ থেকে সেটাও জানিও তোমরা। ঠিক আছে ফ্রেন্ডস, চলো দেখাচ্ছি। দেখো ভাত, এই দেখো ডাল, মুগের ডাল হয়েছে। দেখো বন্ধুরা, জানিও কোন কেমন হয়েছে। এই দেখো পটল ভাজা, এই দেখো আলু পোস্ত হয়েছে, আলু আর কুন্দরি দিয়ে পোস্ত হয়েছে, বেশিরভাগ আলুটাই আছে, কারণ আলুটা খেতে সবার বেশি পছন্দ, ওই জন্য কুন্দরি কম করে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, জানিও কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে লাঞ্চের মেনু কি কি আছে, তোমরা অবশ্যই জানিও। এখনো পুজো হতে দেরি আছে, তো যখন পুজো হবে তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে, তো জানিও বন্ধুরা। চলো টাটা এখনকার মতন। দেখো ঠাকুর মোটামুটি সাজানো রেডি হয়ে গেছে, আমি সাজিয়েছি, দেখো আলপনাটা দেওয়া হয়ে গেছে, আর এখানে সব জিনিস রেডি করা আছে, এরপরে ব্রাহ্মণ আসবে তখন তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ঘরটা বসানো হবে, এই জন্য পুরোটা সাজিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, তো পুজোর পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তখন ভালো করে দেখাতে পারিনি, তো এখন দেখে না, এই দেখো এখানে ঘট হয়েছে, আর এই দেখো প্রসাদ, দেখে না ভালো করে, এই দেখো এখানে জাগর প্রদীপ রাখা হয়েছে। তো বন্ধুরা জানিও কেমন হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকু পারলাম, সেটুকুই শেয়ার করলাম। তো চলো, এই দেখো তুলসী মঞ্চটা এরকম করে সাজিয়েছি, তুলসী মঞ্চটা দেখো কেমন হয়েছে জানিও বন্ধুরা।